কত ক্লাসগুলোতে সেট আপ পর্যন্ত দিয়েছি, জাস্ট লোকাল হোস্টে সেট আপ দিয়েছি। লোকাল হোস্ট সেট আপ দেওয়ার পর আমাদের একটা ড্যাশবোর্ড আসবে, তো আমরা এই ড্যাশবোর্ডটাকে কাস্টমাইজ করে কীভাবে একটা ওয়েবসাইট বানাবো সেটা দেখব। ঠিক আছে, আমরা এই এই ড্যাশবোর্ডের সবগুলো অপশন সম্পর্কে আমরা শিখব, তারপর আমরা একটা সুন্দর ওয়েবসাইট বানাইতে পারবো। প্রথম ড্যাশবোর্ডে আসেন, এখানে আমার পুরো ওয়েবসাইটের ওভারভিউ, কয়টা কমেন্ট আছে, কয়টা পোস্ট আছে, পোস্ট আছে কয়টা, একটা কমেন্ট আছে, একটা পেজ আছে একটা, ঠিক আছে, এগুলো বাই ডিফল্ট যেগুলো সেগুলো। তারপরে আমার কমেন্ট কি, অ্যাক্টিভিটি কি, আমি কি কমেন্টটা অ্যাপ্রুভ করবো না অ্যাপ্রুভ করবো, এখানে ওভারভিউ দেখাচ্ছে, পুরো ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলের ওভারভিউ দেখাচ্ছে। তারপরে এটা হচ্ছে হোম, আপডেটে আসেন, আপডেটে যদি কোনো প্লাগইন অথবা কোনো এই ওয়ার্ডপ্রেসটা, তারপরে তোলা কোনো আপডেট অপশন যদি প্রয়োজন হয় সেটা আপডেট এখানে শো করবে। যেমন ধরেন আপনি অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো কিছু ব্যবহার করার পর আপডেট করে নেন, আপনি কী করেন আপডেট দিয়ে নেন, সেরকম এখানেও কি আপডেট দেখায় কোনটা কোনটা আপনার আপডেট করতে হবে, কোন অপশনটা আপনার আপডেট, কোন প্লাগইনটা, কোন থিমটা আপডেট করার প্রয়োজন সেগুলো আপনার এখানে থাকবে। ঠিক আছে, এই এখন আসেন পোস্ট। ঠিক আছে, পোস্টের আগে আমি ওয়েবসাইটের ভিউটা দেখে আসি, ভিউ সাইট, ভিউ সাইটে গেলে এখানে আমার এই ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে, কোনো পোস্ট নাই। তাহলে আমি এখান থেকে দামি ট্যাক্স নিই পোস্ট করার জন্য। ঠিক আছে, এখন আমি অ্যাড পোস্ট দিব, পোস্ট দেওয়ার জন্য প্রথমে আমাকে যেতে হবে অ্যাড নিউ পোস্ট। অ্যাড নিউ পোস্টে গেলে যাওয়ার পর আমাকে বলবে যে টাইটেল দিতে, পোস্টের টাইটেল, তারপর বলতেছে যে কি ডিসক্রিপশন। আমি টাইটেলটা নিয়ে আসি, এটা হচ্ছে আমার পোস্টের টাইটেল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা হচ্ছে পোস্টের টাইটেল দিলাম। ঠিক আছে, যে কোনো একটা টাইটেল দিলাম, অ্যাট এনি হাও আপনি যে কোনো কিছু লিখতে পারবেন এখানে, আপনি চাইলে কি লেখাগুলো নিয়ে আসতে পারবেন। লিখেটা দিলাম পোস্ট, ডিসক্রিপশন মানে যা পোস্টে লিখবেন সেগুলো, এটা হচ্ছে পোস্টের টাইটেল। যদি এখানে কোনো এই ইমেজ অ্যাড করতে চাই, এখান থেকে অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়া থেকে আপলোড ইমেজ, আমি অনেকগুলো ইমেজ আপলোড করে নিই, ওপেন। অ্যাড মিডিয়াতে যাওয়ার পর আমার এই ইমেজগুলো আমি কি ইউজ করতে পারবো, সিলেক্ট করে ইনসার্ট এ পোস্ট, দেখছেন চলে আসছে, চাইলে এখানে এটাকে মধ্যখানে দিতে পারবো। ঠিক আছে, বড় ছোটো করতে চাইলে এখান থেকে টেনে বড় ছোটো করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে এটাকে এই পাশে নিতে চাইলে, এটা এই পাশে নিতে চাইলে, হ্যাঁ এটাকে এডিট করতে চাইলে কি সাইজ বড় ছোটো করতে চাইলে এখানে এডিট করতে পারবো ইমেজটাকে। আচ্ছা, এখন আমার টাইটেল গেল, ডিসক্রিপশন গেল, এটা হচ্ছে আমার ইউআরএল। ঠিক আছে, আমার পারমা লিঙ্ক এটা হবে। ঠিক আছে, এই গেলে এতটুকু। এখন আমার এই পোস্টার ফরম্যাটটা কি হবে, স্ট্যান্ডার্ড হবে না নোট হবে না কি টাইপের হবে, ভিডিও দিচ্ছি না কি হবে, আমি কি লিঙ্ক পোস্ট দিচ্ছি না গ্যালারি থেকে ইমেজ দিচ্ছি না অডিও দিচ্ছি কি দিচ্ছি। আমি তো একটা পোস্ট দিচ্ছি স্ট্যান্ডার্ড পোস্ট হিসাবে। ঠিক আছে, আমি যদি শুধু ভিডিও দিতাম তাহলে এখানে ভিডিও দিতাম, যদি লিঙ্ক দিতাম তাহলে লিঙ্কের টাইপে ক্লিক করতাম। ঠিক আছে, এখন আসেন ক্যাটাগরি। ক্যাটাগরি মানে হচ্ছে যে কি, ধরেন আমি এখানে কি অনেকগুলো ক্যাটাগরি থাকে না, ইলেকট্রনিক, ক্লথ, তারপরে এই প্রোডাক্টের অনেকগুলো ডিপার্টমেন্ট,
আমি দিলাম ল্যাপটপ দিলাম, ঠিক আছে, অ্যাড নিউ ক্যাটাগরি। আর এখন এই ক্যাটাগরিতে ল্যাপটপে ক্লিক করলে এই পোস্টটা দেখাবে, ঠিক আছে, অথবা ব্লগ দিলাম, অথবা আরেকটা ক্যাটাগরি দিলাম ব্লগ, ঠিক আছে, এখন ব্লগে ক্লিক করলে এই পোস্টটা দেখাবে। আচ্ছা আচ্ছা, ট্যাগ, ট্যাগ মানে কি? হ্যাঁ, এটা কি সার্চ দিলে আমার এটা আসবে, কি লেখা লিখে সার্চ দিলে আমার এই পোস্টটা দেখাবে, ঠিক আছে, এই এই ট্যাগ, ঠিক আছে, আমার কি লিখে ভিজিটর সার্চ দিলে আমার এই পোস্টটা দেখাবে সেটা। ফিচার ইমেজ, আমার ফিচার ইমেজ মানে আমার এই পোস্টটা ওপেন হওয়ার আগে প্রিভিউ ইমেজটা কি দেখাবে, ঠিক আছে, আমার পোস্টটা ওপেন হওয়ার আগে ভিজিটর কি ইমেজ দেখবে, তাহলে আমি এটা এখানে একটা প্রিভিউ ইমেজ সেট করলাম, সেট করে পাবলিশড, পাবলিশ দেওয়ার পর যদি আমি রিলোড দিই, দেখেন আসছে এখানে পোস্ট আসছে, আসছে কি না, বুঝতে পারছে পোস্টের ব্যাপারটা। তারপর আসেন অল পোস্ট, অল পোস্টে গেলে আমি যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট, দুটো পোস্ট আছে আমার এখানে দেখাচ্ছে, এটা ডিলিট করে দিই, তাহলে আমি যে পোস্টটা দিয়েছি সেই পোস্টটা দেখতে পারতেছি, তাহলে এটাকে এডিট করতে পারতেছি, ঠিক আছে, তাহলে এখানে আবার এডিট করে আপডেট দিতে পারতেছি, ধরুন ধরুন আমি এই লাইনটা বলেছি এটাকে চেঞ্জ করতে যাচ্ছি, চেঞ্জ করে আপডেট, আপডেট ক্লিক করব, ঠিক আছে। আবার যদি আমি অল পোস্টে যাই কুইক এডিট, নাম আর কুইক এডিটের নাম এবং কি টাইটেলটা চেঞ্জ করতে পারবো, ট্যাগ ট্যাগ এগুলো ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, অল পোস্ট থেকে এখানে যেতে হবে, যদি আমি ডিলিট করে দিতে চাই ট্র্যাশ, আর যদি দেখতে চাই ভিউ, ঠিক আছে, ভিউতে গেলে আমি পোস্টটা দেখতে পারবো, ক্লিয়ার, এগুলো পোস্ট ক্যাটাগরি, আমি যে ক্যাটাগরিগুলো অ্যাড করছি সেই ক্যাটাগরিগুলো এখানে দেখাচ্ছে, আমি একটু আগে দুটো ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম ব্লগ আর ল্যাপটপ, এই ক্যাটাগরিগুলো এখানে দেখাচ্ছে, আমি চাইলে এখানে কি আরও চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারবো, এখানে অ্যাড করলাম অ্যাড নিউ ক্যাটাগরি, চলে আসছে এখানে, বুঝছেন, তাহলে ট্যাগ, ট্যাগটাও সেমভাবে দেখাচ্ছে, আমি চাইলে এখানে কি ট্যাগটা আরও চাইলে অ্যাড করতে পারবো, ঠিক আছে, পোস্ট, অল পোস্ট, নিউ পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ, এই জিনিসগুলো ক্লিয়ার। আমি একটা পোস্ট ক্রিয়েট করবো, নতুন একটা পোস্ট, ফেসবুকে যেরকম পোস্ট দিই আমরা এখানে পোস্ট দিই, পোস্ট নিলাম, নেওয়ার পর আমি যদি একটা টাইটেল দিই, এখানে পোস্ট টাইটেল দিলাম, ঠিক আছে, এখান থেকে আমি কন্টেন্টগুলো ডামি কন্টেন্ট দিচ্ছি কেন, তাড়াতাড়ি হওয়ার জন্য, কন্টেন্ট তো লেখার সময় নেই, এগুলো আপনাদেরকে লিখতে হবে, পোস্টও কি সবসময় লিখে রাখি। এখন আমি ধরেন এখানে ব্লগ ক্যাটাগরিতে সিলেক্ট করে দিলাম, এখানে টাইটেল দিলাম, আর কি আছে এখানে ট্যাগ, চাইলে মোবাইল দিয়ে ট্যাগ অ্যাড করলাম যেটা সার্চ দিলে মানুষ পাবে, এবং আমি এখান থেকে ধরেন একটা এই ইমেজ অ্যাড করে দিলাম, পিকচার ইমেজ এটা, ঠিক আছে, পাবলিশড, ঠিক আছে, এখন দেখেন পাবলিশ দেওয়ার পর আমার ওয়েবসাইটে কেমন দেখাবে, দেখছেন পোস্টগুলো দেখাচ্ছে যে একটা পোস্ট, একটা পোস্ট, এটা টাইটেলটা অনেক বড়, পুরোটা পড়ে গেছে, সেই জন্য এখন দেখাচ্ছে আপডেট। দেখতে পাচ্ছেন এটা ফিচার ইমেজ, রাইট, পোস্টটা টাইটেলটা এবং পোস্টটা, এটা দ্বিতীয় পোস্টটা। তারপর আমি অল অল পোস্টে গেলে আমি পোস্ট পোস্ট সবগুলো দেখতে পারবো, আমি দুইটা পোস্ট দিয়েছি, দুইটা পোস্টে দেখতে পাচ্ছি, ঠিক আছে, অ্যাড নিউতে গেলে নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো, ক্যাটাগরি মানে
আমি মোবাইল বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিগুলো অপশন করা অ্যাড করা ট্যাগ ট্যাগ হচ্ছে যে আমার সার্চ বারে যে সার্চ যে খোঁজগুলো পাবে ডিজিটাল সেই ট্যাগগুলো অ্যাড করা। ক্লিয়ার? মিডিয়া মিডিয়া হচ্ছে যে কি আমি যে ইমেজগুলো আপলোড দিব, ভিডিও আপলোড দিব, অডিও আপলোড দিব, লগো আপলোড দিব, যেখানে যেগুলো আপলোড দিব সবগুলো এখানে পাবো। ঠিক আছে, আমি যে চারটা ইমেজ আপলোড দিয়েছি চারটা ইমেজ এখানে আছে। আচ্ছা, এরপর আসেন পেজ। পেজ আর পোস্ট হচ্ছে সেম জিনিস, শুধু একটু পার্থক্য আছে আমরা হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আছে এই তিনটা পেজে ক্রিয়েট করি, কারণ এগুলোর আদার কোনো স্ল্যাক থাকে না, আদার কোনো অপশন থাকে না। পেজ মানে একটা পাতা, পোস্ট মানে অনেকগুলো ক্যাটাগরি এখানে থাকে। হ্যাঁ, এই কিন্তু এই পোস্ট পেজে কোনো ক্যাটাগরি থাকবে না। ঠিক আছে, তাহলে আমি যদি এগুলো ডিলিট করে দিই, আমরা কী কী অ্যাড করবো বলছিলাম? হোম পেজ, কন্টাক্ট আজ পেজ এবং কি অ্যাবাউট আজ, তিনটা পেজ ওয়েবসাইটের মধ্যে থাকে। তাহলে কন্টাক্ট আজ আমি ক্রিয়েট করি, কন্টাক্ট আজ এখন কন্টাক্ট আজ অ্যাড করার আগে আমরা আরেকটা জিনিস অ্যাড করে নেব, প্লাগিনস। প্লাগিনস মানে আমরা গুগল ক্রোম বা ব্রাউজারে যেরকম একটা এক্সটেনশন অ্যাড করার ফলে একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাই। যেমন মোজবারটা অ্যাড করছিলাম কি জন্য, পিডি জানা যেত। ঠিক আছে, তাহলে এক্সট্রা একটা ফ্যাসিলিটি কি দিয়েছে, এক্সট্রা একটা ফ্যাসিলিটি মোজবার আমাকে প্রোভাইড করছে। এরকম এক্সট্রা একটা ফ্যাসিলিটি অ্যাড করার জন্য আমরা কি প্লাগিনটা ইউজ করব। ফর্ম 7 লিখে সার্চ দিলে কন্টাক্ট আস নামে একটা প্লাগিন আসবে। কন্টাক্ট আস নামে একটা প্লাগিন, প্লাগিন হচ্ছে এক্সট্রা একটা সার্ভিস আমাকে প্রোভাইড করবে, আমার ওয়েবসাইটের মধ্যে আমাকে এক্সট্রা একটা সার্ভিস দিবে। ঠিক আছে, এই কন্টাক্ট আস যেটা প্রথমটা আসবে এইটা, এই ছবি সম্বলিত যেটা আসবে সেটা ইনস্টল দিয়ে দিবে। ইনস্টল দেওয়ার পরে, ইনস্টল দেওয়ার ফলে যেটা হবে, ইনস্টল হোক আমি দেখাচ্ছি, এটা দেখেন রিভিউ হচ্ছে কি 1300 জন ইউজ করছে, সবগুলো রিভিউ ভালো দিয়েছে, 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ আছে, 1 মিলিয়ন সাইডে এটা অ্যাক্টিভ আছে। তাহলে এটা ভালো না খারাপ আমরা বুঝতে পারতেছি, অনুধাবন করতে পারতেছি। যেমন ধরেন এটা 88টা রিভিউ, 70,000 কি এটা 70,000 প্লাগিনস অ্যাক্টিভ আছে। তাহলে এটা এটার চেয়ে ভালো না, অনেক ভালো না, এটা 1 মিলিয়ন প্লাস ইউজার যেখানে ইউজ করে ভালো পাচ্ছে, আমিও সেটা ইউজ করবো। এখন এটা অ্যাড করার পরে দেখেন এখানে এখানে কন্টাক্ট আপস অপশন আছে, এটা আগে ছিল, যেমন এই পেজে নাই, আছে নাই, এই এই অপশনে যাবো। এই অপশনে গিয়ে জাস্ট এখানে একটা কোড দিয়েছে, এই কোডটাকে আমি কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে পাবলিশড। পাবলিশ দেওয়ার পরে আমাকে যেটা হচ্ছে, পাবলিশ দেওয়ার পর দেখেন আমার একটা একটা ফর্ম চলে আসছে, আসছে, হ্যাঁ, যেখানে নাম লিখতে পারবে, নেম মেল দিতে পারবে, ভিজিটর আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, বুঝছেন? এটা যদি এমনি নর্মালি বানাইতে যায় একজন ডেভেলপার ও জানবে এই যে, কিন্তু আমরা একটা শর্টকাট কোডের মাধ্যমে ইজিলি এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, বুঝে যাবো আসি। হ্যাঁ, ভিজিটর এখানে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ওয়েবসাইটে 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 শো করুন। ঠিক আছে, হোম আজ দিলাম, এখন অ্যাবাউট আস, অ্যাবাউট আস লাগবে না একটা, এখানে অ্যাবাউট আসটা ক্রিয়েট করি, অ্যাবাউট আস নামে একটা পেজ নিলাম, ডামি কন্টেন্ট নিলাম। এখানে আমার অ্যাবাউট আস মানে কি আমার ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত বলা থাকবে। ঠিক আছে, আমি পাবলিশ দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাড নিউ, অ্যাড নিউ দে হোম, হোম পেজটা ক্রিয়েট করে রাখি, হোম পেজটা আমরা পরে দেখব, হোম পেজটা আজকে না পরে, কারণ হোম পেজটা পরে বানাবো। তাহলে আমি তিনটা জিনিস অ্যাড করে রাখলাম, হোম পেজ, অ্যাবাউট, কন্টাক্ট আছে। তারপরে যাই কমেন্ট সেকশন, তাহলে অল অল পেজে গেলে সবগুলো পেজ আমি দেখতে পাবো, এখানে চাইলে এডিট করতে পারবো, কুইক এডিট আগের মতোই সেম অপশনগুলো। ক্লিয়ার?
ক্লিয়ার কি না? হ্যাঁ, আগের অপশনগুলোই জাস্ট এখানে ক্যাটাগরি নেই, ট্যাগ নেই, ঠিক আছে? পেজে ক্যাটাগরি আর ট্যাগ থাকবে না। পেজ যদি বুঝে থাকেন তাহলে আপনি এটা বুঝেছেন, ঠিক আছে? কমেন্ট, আমার এখানে কোনো কমেন্ট করলে এটা এখানে দেখাবে, আমার ওয়েবসাইটে যদি কেউ কমেন্ট করে, আমার ওয়েবসাইটে যদি কেউ কমেন্ট করে এটা এখানে শো করবে। এখানে যদি কেউ কমেন্ট করে সেখানে আমি এখানে দেখতে পাবো। আচ্ছা, বা এটা কন্টা কাজ, কন্টা কাজের কি ওই প্লাগিনটা আমি কি করব, কপি করে এই কোডটা কোথায় দিয়েছি, কন্টা কাজ ফর্মে দেখেছি, ঠিক আছে? এখানে চাইলে নিজের মতো করে বানাইতে পারবো, তো এখন এটা বানানোর দরকার নেই। আগে আমরা ড্যাশবোর্ড সম্পর্কে দেখি, এটা চেকস্টার প্লাগিনের ফ্যাসিলিটি। অ্যাপিয়ারেন্স থেকে থিম আসেন, এখানে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম, থিম মানে হচ্ছে কি আমার ওয়েবসাইটের লেআউট, আমার ওয়েবসাইটের বাই কপিটা কেমন হবে সেটা। এখানে অনেকগুলো থিম আছে, ঠিক আছে? আমি যদি এটাকে অ্যাক্টিভ করি এখন, এখানে আমার ওয়েবসাইটের এই লেআউটটা চেঞ্জ হয়ে যাবে, এটা না, এটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন ফ্রি লোড দেওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। যদি আমি এটা অ্যাক্টিভ করি এটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন এটা অ্যাক্টিভ করলো, আমার বাহি কপবয়টা চেঞ্জ হচ্ছে। কোনটা পোস্ট, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, মানে এই বাহিক লেআউটটা। এখান থেকে চাইলে অ্যাড নিউ, অ্যাড নিউতে গেলে আমাকে আরো অনেকগুলো শো করবে, এগুলো শো করবে, শো আর দেখাইতে পারবো, আমাকে আরো নতুন নতুন অনেকগুলো শো করবে এখানে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন কপিটা নিয়ে বলতে কিছু লিখছি, হ্যাঁ, এখন এখন আমি ওই থিমটা আমি কম্পিউটারে একটা ছবি দিয়ে আমি এদিক দিয়ে উপরে এসে এখন বুঝিনি, আমি কম্পিউটার দিয়ে স্ক্রিপ্টে লিখছি। আচ্ছা, আপনি দেখতে থাকেন, আমি আপনার পরে আমি ইনস্টল করলাম, এখান থেকে একটা ওয়ান পেজ লেআউট থিম অ্যাক্টিভ করলাম, এখানে অ্যাড নিউতে গেলে অনেকগুলো আসবে, আপনার যেটা দেখতে সুন্দর লাগবে, এখানে ডিটেলস অ্যান্ড প্রিভিউ দেখতে পাবেন, ডিটেলস অ্যান্ড প্রিভিউ দিলে আপনাকে ডিটেলস অ্যান্ড প্রিভিউ দেখাবে, এটা প্রিভিউ দিলে কেমন হবে, দেখেন এটা প্রিভিউ দেখলে কেমন হবে সেটা দেখাবে, এখানে পিকচারও আছে প্রিভিউ কেমন হবে, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করে নেবেন এখান থেকে, ঠিক আছে? এটা হচ্ছে বাহিক লেআউটটা কেমন হবে সেটা, আমার বাইরের ডিজাইন আছে না, একটা ওয়েবসাইট, এর প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা কেমন হবে। এখন আমার থিমটা থাকবে যে প্যারেন্টস থেকে থিমে গেলে আমি কি করতে পারবো, থিমটা চেঞ্জ করতে পারবো। এখন থিমটা আসছে এখানে, অলরেডি এক্সিস্ট বলতেছে, এটা অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে? অ্যাক্টিভ হওয়ার পর আমাকে বলতেছে কাস্টমাইজ, কাস্টমাইজ মানে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নেব, এখানে ডামি কন্টেন্ট থাকবে বা ওদের ইনফরমেশন থাকবে, আমি আমার ইনফরমেশন চেঞ্জ করে নেব। যেমন ধরেন আপনি একটা কাপড় কিনেছেন, এটা আপনার মতো করে সেলাই করে নেন, সেলাই করে নেন না, আপনারা আপনাদের মতো করে কী করেন সেলাই করে নেন, সেটা হচ্ছে কি কাস্টমাইজ, সেলাই করা থেকে কি কাস্টমাইজ প্রোডাক্ট না। আর যখন আপনি বাজার থেকে একটা টি শার্ট কিনে শার্ট কিনে নিয়ে আসবেন, এটা হচ্ছে রেডিমেড প্রোডাক্ট, ঠিক আছে? এরকম আপনি আপনার মতো এটাকে এখন কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করতে হলে যেটা করতে হবে, লোকাল হোস্ট একটু স্লো থাকবে, কারণ এটা টাকা দিয়ে ইউজ করতেছেন, ফ্রি দিয়ে ইউজ করতেছেন, সেজন্য ঠিক আছে? প্রথমে আসেন, এখানে আপনাকে কি কি চেঞ্জ হবে দেখাবে। প্রথমে জেনারেল অপশন, পেজ টাইটেল বার, ডিসপ্লে অন দি টাইটেল বার, টাইটেল বার ডিসপ্লেতে শো করবে কি না আপনাকে দেখা যাচ্ছে, এভাবে শো করবে। এখন টাইটেল বার শো করলে কি করবে, এখানে একটা টাইটেল বার আসছে, ঠিক আছে? ডিসপ্লে অন দি টাইটেল বার, ডিসপ্লে অন দি টাইটেল বার, আচ্ছা আমি ডিসপ্লে দিলাম, ঠিক আছে? ডিসপ্লে ইন দি ফ্রন্ট ক্যাম,
বর্ডারকে বর্ডার শো করবে কি না, ঠিক আছে। তারপর বলতেছে যে টাইটেল বার লেআউট লেফট টাইটেল লেফট সাইড থেকে যাবে না সেন্টারে থাকবে, আমি দিলাম সেন্টার, ঠিক আছে। টাইটেল বারের পেডিং কত হবে, পিকচার কত হবে, এইগুলো ঠিক আছে। এক একটা থিম এক এক রকম হবে, আমি এটা দেখাচ্ছি এটা এরকম হবে, বাকিগুলো এরকম হবে, এরকম না। সাইড বার ইন দ্য পেজ, পেজের সাইড বার কোন দিকে থাকবে, এদিকে থাকবে, রাইট সাইডে থাকবে না লেফট সাইডে থাকবে, সাইড বার সবসময় রাইট সাইডে থাকে, মানে এই সাইডে থাকে না, ঠিক আছে। সাইড বার সবসময় লেফট সাইডে রাইট সাইডে থাকে। ব্যাক টপ এনাবল স্ক্রল বার এটা থাকবে কি না, এই স্ক্রল বারটা থাকবে কি না, এটা কি চল এখন চলে যাবে, এখন নাই দেখছেন, আর এটা ক্লিক করলে এটা আসছে দেখছেন, ব্যাক অন দ্য ট্রাভেল পেজ ফর্ম, ফর্ম থাকবে কি না, ঠিক আছে। যে কোনো ফর্ম সলিড কালার থাকবে, কী কালার থাকবে, যদি কোনো একটা ফর্ম থাকে অ্যাডমিশন ফর্ম অথবা কন্টাক্ট ফর্ম, যে কোনো প্রথম ফর্ম থাকে ফর্মতে কী অপশন থাকবে, বাটন থাকলে বাটনটা কী কালারে থাকবে, ঠিক আছে। তারপরে পেজ মানে কোনো পেজ না পাউন্ড হলে কী হবে, যদি কোনো একটা পেজ সার্চ দিচ্ছেন পাচ্ছে না তাহলে আমি হোম পেজে চলে যাব, ঠিক আছে। তারপরে আমি ডিসপ্লে পেজ প্রি লোড মানে পেজ লোড করার সময় কী কীরকম করবে, ঠিক আছে দেখছেন, এটা ক্লিক করলে এরকম করবে কিনা, মানে এই অপশনটা দেখাবে কিনা, পেজ লোড হচ্ছে আপনার ওয়েবসাইট, ঠিক আছে। এগুলো এক একটা ওয়েবসাইটে এক এক রকম থাকবে, আমি কাস্টমাইজ করলাম পাবলিশ দিলাম, ঠিক আছে। তারপরে আসেন যে ওয়ান পেজ ব্লগ সিম্পল পোস্ট, পোস্টগুলো কীভাবে পিকচার ইমেজ দেখাবে কি না, ক্যাটাগরি দেখাবে কি না, অথর দেখাবে কি না, ডেট দেখাবে কি না, আমি সবগুলো দেখাবো সমস্যা নেই। আমার ফুল পোস্ট, ফুল পোস্ট দেখাবে না ছোটো করে পোস্টটা দেখাবে, দেখাবেন দেখেন পোস্টটা কি অর্ধেক অর্ধেক দেখাচ্ছে দেখছেন, কন্টিনিউ রিডিং। আর যদি এখানে দিই ফুল পোস্টটা পুরো পোস্টটা আমার ওয়েবসাইট দেখাবে, তাহলে আমার এক্সট্রা ছোটো করে দেখাইলে সব অনেকগুলো ওয়েবসাইট অনেকগুলো ইয়া দেখাবে, সেই জন্য আমি এক্সপেক্ট করে রাখলাম। তারপর হচ্ছে হেডার অপশন, জেনারেল সেটিং ফুল উইথ, ওয়েবসাইটটা কি পুরো ওয়েবসাইট ধরে পুরো উইথ পুরো উইডে থাকবে কি অর্ধেকে থাকবে, ঠিক আছে। তারপরে হেডার ব্যাকগ্রাউন্ড কালার, যদি আমি কালো দিই অথবা গ্রিন দিই, দেখেন কোনটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তারপরে আসেন টপ বার, টপ বার নামে একটা একটা বার আছে দেখেন, টপ বার একটা বার আসবে এখন দেখছেন, উপর একটা বার আসছে, এটা শো করবে কি না, ঠিক আছে। টপ বারে নতুন আইটেম যদি শো করতে চাই, ফন্টোসাম আইকন শো করতে চাই, বা আমি এটা এখন না দিই কারণ এটা বুঝবেন না, ঠিক আছে। নেভিগেশন বার, ডিসপ্লে ইঞ্জের কার্ড কার্ড অপশন দেখাবে কি না, নেভিগেশন দেখাবে কি না, আইকন দেখাবে কি না, এগুলো ঠিক আছে। হেডারটা কোন লাইনে দেখাবে, ইন লাইনে দেখাবে, কী অবস্থায় দেখাবে সেটা, ক্লাসিক হেডার, হেডার তো কী অপশনে দেখাবে, এগুলো এখন হেডারটা বুঝতেছেন না, এগুলো এখন বুঝবেন না। আচ্ছা এরপর আসেন ফুটার অপশন, ডিসপ্লে উইজেট, উইজেট ফুটারে উইজেট মানে হচ্ছে একটা বাতি অপশন, সেই অপশনগুলো দেখাবে কিনা, এই অপশনগুলো হচ্ছে উইজেট, এগুলো দেখাবে কিনা, কয়টা কলামে দেখাবে, তিনটা কলাম দিলাম, ঠিক আছে। এখানে আপনি যাই ক্লিক করুন, না বুঝেও ক্লিক করলে এখানে চেঞ্জ হবে, আমার কথা হচ্ছে আপনি না বুঝেও ক্লিক করতেছেন, আপনি বুঝতেছেন না এটা কী হবে, বাট এখানে চেঞ্জটা তো ফিভিউতে তো চেঞ্জটা দেখতে পাচ্ছেন না, বুঝেন নাই আমার কথাটা, বুঝছেন, আপনি বুঝতেছেন না কী করতেছেন, কী কাজ করতেছেন আপনি নিজেও বুঝতেছেন না, বাট আপনি তো এখানে লাইভ ফিভিউ দেখতেছেন কী চেঞ্জ হচ্ছে, বুঝছেন। যেমন ধরেন আমি এটা চেঞ্জ করতে চাই, এখানে যদি আমার নাম দিয়ে দিই পাওয়ার ব্যাংক ডিজাইন ব্যাংক দিয়ে এখানে এটা চেঞ্জ করে দিলাম, দেখেন এখানে চেঞ্জ আসছে, দেখেন আসছে, তাহলে আপনি এভাবে করে চেঞ্জ করলে এখানে লাইভ প্রিভিউ দেখবেন। তারপর হচ্ছে কালার,
কালার কি হবে, প্রাইমারি কালার এটা আছে, তারপর টপ ব্যাকগ্রাউন্ড কালার, টপ ব্যাকগ্রাউন্ড কালার মানে উপরের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, যদি এটা চেঞ্জ করি ধরেন তারপর যেটা চেঞ্জ করলাম দেখছেন। নেভিগেশন বারের কালার কি হবে, নেভিগেশন বারের মেনু বার উইজেটের কালার কি হবে, এগুলো কালার বাই ডিফল্ট থাকবে। ঠিক আছে, এখানে বডির কালার কি হবে, বডি কি অবস্থা থাকবে মানে বডি মানে কোনটা, এটা এই অপশনটা কি অবস্থা থাকবে, তারপর উইজেট কি কি আসবে, এই উইজেট গুলোর অপশনগুলো। তো আপনাদের কাজ হচ্ছে এগুলো কি চেঞ্জ করা, আপনি বুঝে চেঞ্জ করেন না না বুঝে চেঞ্জ করেন, বাট আপনার চেঞ্জটা এখানে দেখতে পাবেন। এটা থিম নিয়ে, যে কোনো একটা থিম নিয়ে কাস্টমাইজেশন শুরু করে দিবেন, কাস্টমাইজেশন শুরু করে দিলে আপনার কী হবে, আপনি এটা শিখবেন। আপনি শেখার জন্য এটাকে কি যে কোনো একটা থিম অ্যাক্টিভ করে কাস্টমাইজেশনে গিয়ে এই অপশনগুলো চেঞ্জ করবেন, তাহলে আপনি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন। একটু ওয়েট করবেন, দেখবেন যেখানে প্রিভিউ চেঞ্জ হচ্ছে, দেখেন সাইড আইডেন্টিটি, আমি যদি সাইড আইডেন্টিটি চেঞ্জ করি দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ আসছে। এখানে যদি ট্যাগলাইন চেঞ্জ করি সেটা তো বুঝতে পারবো। তারপর যদি আমি লগো দিই, যে কোনো একটা লগো দিই, লগো আছে কিনা আসবে, দেখছেন আস্তে আস্তে আসছে, আমি রিমুভ করে দিই। ঠিক আছে, দেখতে সুন্দর লাগছে। হেডার স্টিকার, হেডার স্টিকার লোক দিই আমি, ঠিক আছে। আর সাইড আইকন, আইকন ইমেজ যদি একটা সেট করে দিই, ধরেন আমি আইকন ইমেজ একটু চেঞ্জ করে দিই, দেখেন আসছে এখানে ইমেজটা, আইকন মানে হচ্ছে ফেভিকন ইমেজটা, এই ইমেজটা আসছে এখানে, তাহলে সবগুলো ওয়েবসাইটে সেম থাকবে। তাহলে পাবলিশ দিলাম, ঠিক আছে। তারপর সাইট আইডেন্টিটির পরে আসুন যে সাইট কালার, হেডার টেক্সট কালার, হেডার টেক্সট কালার কী হবে, সাদা দিব, তোমার গ্রিন দিলাম, ঠিক আছে। হেডার টেক্সট কালার যদি আমি এটা দিই, চেঞ্জ আসছে, এটা চেঞ্জ হবে, হেডার টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আচ্ছা আছে, হেডার ইমেজ যদি আমি একটা হেডার ইমেজ দিতে চাই, তাহলে কোন ইমেজটা দিব, এই ইমেজটা দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে। আমি যদি ওয়েবসাইটের, এই দেখেন হেডার ইমেজ আসছে, ঠিক আছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চাই, তাহলে এখানে মেনুটা একটু পরে আসতেছি, এখানে কোনো মেনু আমাদের অ্যাড করার নাই, সেই জন্য মেনুটা দেখাচ্ছে না। তো আমরা মেনু অ্যাড করে নিতে হবে, প্রথম মেনু অ্যাড করতে হলে যেটা করতে হবে আমাদেরকে, মেনু মানে কি, আমি যে অপশনগুলো একটার পর একটা ক্লিক করলে যে অপশনটা দিলাম, সে অপশনটা হচ্ছে মেনু অপশন।
ঠিক আছে, এখন যদি মেনুতে যাই আমি, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, ঠিক আছে, অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব, মেনুতে যাব। মেনুতে গিয়ে প্রথমে আসবে ক্রিয়েট এ মেনু, একটা মেনু ক্রিয়েট করার জন্য বলবে, ঠিক আছে। মেনু ক্রিয়েট করার জন্য বললে আমি এখানে একটা মেনু নাম দিব, মেন মেনু নামে একটা মেনু ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আস অ্যাড মেনুতে, মেনুতে অ্যাড করলাম এগুলো যে ফেসগুলো, ফেসগুলো মেনুতে আনলাম। পোস্টে কি আছে, পোস্টে পোস্টে না ক্যাটাগরি থেকে ওই ব্লগটা আর ল্যাপটপটা অ্যাড করে দিলাম, ঠিক আছে, ব্লগটা আর ল্যাপটপটা অ্যাড করে দিলাম। পাঁচটা মেনু আমার চলে আসছে, তাহলে কন্ট্যাক্ট আস থাকবে নিচে, সবার নিচে। তাহলে এভাবে করে কি আমি একটা মেনু অ্যাড করে সেভ মেনু, ক্লিয়ার, ঠিক আছে। এখানে যদি আমি মেনুর ভিতরে একটা মেনু রাখতে চাই, তাহলে এভাবে এখানে একটা সাব মেনু, এটা হচ্ছে সাব মেনু, আর মেন মেনু হচ্ছে এরকম, ঠিক আছে। আমি যদি মেনু সাব মেনু ক্রিয়েট করতে চাই, তাহলে আমি সাব মেনু ক্রিয়েট করে নেব। আমি যদি সেভ দিই এখানে, সেভ দেওয়ার পর রিলোড দিই, একটা আসবে রিলোড দিলে এখানে আসবে মেনু। মেনুতে ছিলাম না, মেনু লোকেশন, দেখেন মেনু লোকেশনে যাই, যদি আমি টপ মেনুতে যদি মেন মেনু দিয়ে দিই, তাহলে দেখেন একটা মেনুগুলো আসবে, এই ওয়েবসাইটে মেনুগুলো আসবে, লেফট মেনু, মেনু আসছে, কোথায় আসছে দেখছেন, দেখছেন আসছে, মেনুগুলো আসবে। মেনু মানে কি, আমি হোমে ক্লিক করলে হোমে দেখবো, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যাবে। যেমন ধরেন আমি যদি ওয়েবসাইট ভিজিট করি এখন, অ্যাট এনি টাইম ভিজিট করি, তাহলে দেখেন কেমন দেখাচ্ছে, হোমে ক্লিক করলে হোমের পেজটা আসতেছে, অ্যাবাউট আছে ক্লিক করলে অ্যাবাউটের পেজটা আসতেছে, আসতেছে কন্টাক্ট আছে ক্লিক করলে কোন পেজটা আসতেছে, কন্টাক্ট আছে পেজটা আসতেছে, আমি এখানে ক্লিক করলে এই পোস্টের পেজটা আসতেছে, ঠিক আছে। ব্লগে ক্লিক করলে ব্লগের পেজগুলো আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন, হ্যাঁ, ভিতরে গুরুত্ব দেন বাইরে দিয়ে। হ্যাঁ, এখন আমার ওয়েবসাইটটা আগের চেয়ে অনেক সুন্দর না, আগের চেয়ে অনেক সুন্দর আসছে, আসছে কিনা, এটা আরো সময় দিলে আরো সুন্দর ভাবে আসবে। এখন আমি সাইড বার, সাইড বারে কি কি অ্যাড করতে চাচ্ছি, সাইড বারে কি কি আছে দেখেন, সার্চ বার আছে, সার্চ বার এটা থাকুক, এটা সুন্দর লাগতেছে, এটা খারাপ লাগতেছে না। রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্টটা রিমুভ করে দিই, সেটা লাগবে না, ঠিক আছে, রিসেন্ট পোস্টটা রিমুভ করে দিছি। তারপর রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরি, মেটা টাইটেল, এগুলো দরকার নাই, এগুলো আমি এড করি। এখান থেকে যে ডিলিট করতে চাইলে ডিলিট, রিমুভ অপশনে গেলে রিমুভ হয়ে যাবে, দেখছেন, এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করলে সবগুলো রিমুভ। এখন যদি অ্যাড করতে চাই, ধরেন আমি ক্যালেন্ডার অ্যাড করে দিলাম, CLANDER ক্যালেন্ডার অ্যাড করে দিলাম, ক্যালেন্ডার অ্যাড করে ডান। দেখেন আমি যদি সেভ পাবলিশ দিই, পাবলিশে ক্লিক করি, রিলোড দিই, এখন এখানে একটা ক্যালেন্ডার আসবে, আসছে ক্যালেন্ডার, এই সার্চ বার আসছে, ক্যালেন্ডার আসছে। এখানে যদি আমি সার্চ লিখে দিই, সার্চ লিখে দিই, তাহলে জিনিসটা সুন্দর লাগবে, তাহলে আসছে দেখেন, এখানে সার্চ করবেন আমার ওয়েবসাইটে কি আছে, ক্যালেন্ডার আসছে এখানে। আপনি আমি আপনি চাইলে দেখেন অডিও একটা অ্যাড করতে পারবেন, ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবেন, গ্যালারিতে ইমেজ অ্যাড করতে পারবেন, না আপনি যদি চাইলে ইমেজ অ্যাড করার জন্য ইমেজ অ্যাড করতে পারবেন, দেখেন বুঝলেন, আমি চাইলে ইমেজ একটা অ্যাড করে নিলাম, দেখেন দেখেন ইমেজটা এখানে চলে আসবে। হ্যাঁ, আমি যাই অ্যাড করতে চাই এখানে অ্যাড করতে পারবো, এখানে জাস্ট অ্যাড অ্যাড উইজেট, অ্যাড উইজেটে ক্লিক করলে আমার দেখেন ভিডিও চাইলে ভিডিওটা
অ্যাড করতে পারবো, পারবো কি না? এই গেল উইজেট, বের হয়ে গেছি কেন, কাস্টমাইজে গেলাম। দেখেন যত কাস্টমাইজ করবো তত এটা সুন্দর হবে, এটার আপডেট লুকিংটা সুন্দর আসবে। যতক্ষণ পর্যন্ত কাস্টমাইজ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত এটা সৌন্দর্য আসবে না। উইজেটের পরে হোম পেজ সেটিং, হোম পেজে সবসময় স্ট্যাটিক পেজ থাকবে, কোনটা থাকবে হোম পেজ। আমি যদি স্ট্যাটিক পেজ মানে একটা নির্দিষ্ট পেজকে সবসময় হোম পেজে দেখাতে চাই তাহলে আমি হোম এটা ক্লিক করে দিলাম। পোস্ট পেজ যদি পোস্ট পেজে কী দেখাতে চাই, পোস্টগুলো দেখাতে হোম পেজ দেখাতে চাই তাও এটা আমি সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা আমি এটা দিলাম, হোম পেজ আমরা পরে বানাবো বলছি, আমরা আজকে হোম পেজের কাজ করবো। এইগুলো আমার এই সেটিংস, এই সেটিংসগুলো শেষ করার ফলে আমার ওয়েবসাইটটা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, হয়েছে কি না? হোম পেজে কিছু নাই মিলে এখন খালি আসতেছে, ঠিক আছে। হোম পেজ আমরা এখন অ্যাড করবো না, হোম পেজে কাজ আছে, আমরা পরে হোম পেজ আমরা পরে অ্যাড করবো। তারপর হচ্ছে উইজেট, উইজেট আমরা দেখেছি, ঠিক আছে। উইজেট আমরা কি করেছি দেখেছি, সার্চ বার অ্যাড করছি, হোম পেজ। এখন আমরা ফুটার উইজেট অ্যাড করবো, দেখেন ফুটারে কোনো কিছু নাই খালি, তাহলে আমরা ফুটার ওয়ানে উইজেট অ্যাড করবো, যে কোনো একটা উইজেট অ্যাড করবো। ক্যালেন্ডার অ্যাড করবো না, ক্যালেন্ডার একবার অ্যাড করেছি। পেজ রিসেন্ট কমেন্ট পোস্ট আর এস এস সার্চ পর টেক্সট, ফুটার ওয়ান হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে। কারণ আমি ফুটার ওয়ানে যদি ক্যাটাগরিগুলো দিই, ডান দিলাম, যেন আমি রিলোড দিই, দেখছেন ক্যাটাগরিগুলো আসছে যেখানে, দুইটা ক্যাটাগরি আছে, সেই দুইটা ক্যাটাগরি আসছে। আমি যদি একটা ইমেজ দিই, ফুটার টুতে যাই, এখন ফুটার টুতে একটা ইমেজ দিতে চাই, ইমেজ দিই, ইমেজ দিলাম, ইমেজের টাইটেল দিতে চাইলে টাইটেল দিয়ে সেভ দিলাম, ঠিক আছে, সেভ দিয়ে ডান, ঠিক আছে, রিলোড দিলাম, আসছে, আসছে কি না? এভাবে তিন নম্বর ফুটারও যদি দিতে চাই, জাস্ট এটাকে টেনে ধরে কী করবো, তিন নম্বর ফুটার এনে ছেড়ে দিব, ক্যালেন্ডার দিয়ে দিই আবার, সেভ দিলাম, ঠিক আছে, আসছে, আসছে কি না? আচ্ছা উইজেটে যাওয়ার পর আমার সাইড বার, ব্লগ পেজ, আর্কাইভ, এখানে যেগুলো ইউজ করেন না কেন অ্যাড হয়ে যাবে, টেনে ছেড়ে দিলে, এখান থেকে টেনে ছেড়ে দিলে এখানে অ্যাড হয়ে যাবে। এই মেনু আইটেম দেখেছি, আমরা একটা মেনু ক্রিয়েট করে দেখেছি যে কীভাবে মেনুটা ক্রিয়েট করবো, ঠিক আছে। তারপরে হেডার অপশন আছে, ঠিক আছে, হেডার অপশন হচ্ছে আমাদের থিমটাতে, আমরা থিমটা এতক্ষণ পর্যন্ত কাস্টমাইজ করেছি, কাস্টমাইজে, আর বাকি সবগুলো অপশন এখানে কাস্টমাইজেশনে। তারপর প্লাগিনস, প্লাগিনস কি আমরা একটা এক্সট্রা ফ্যাসিলিটির জন্য কী করতে পারবো, প্লাগিনসগুলো অ্যাড করতে পারবো, অ্যাড নিউতে গেলে অনেকগুলো প্লাগিনস পাবো, এক্সট্রা ফ্যাসিলিটি, যে কোনো ধরনের কাজের জন্য আমরা প্লাগিন পাবো, যে কোনো কাজ, আমি যেই কাজটা করতে চাচ্ছি, আমার একটা কাজ হচ্ছে না, আমি এটা দরকার, আমরা প্লাগিন সার্চ দেবো, এখানে জাস্ট প্লাগিন লিখে প্লাগিন সার্চ দিব, এখানে আসবে প্লাগিনগুলো চলে আসবে, যে কোনো ধরনের প্লাগিন, একটা আমি প্রোডাক্ট অ্যাড করবো, হুকমার্স অ্যাড করবো, তাহলে আমার প্লাগিনটা চলবে। এরকম অনেকগুলো প্লাগিনস আছে, আমরা এগুলো পরে কাজ দেখবো। তো ইউজার, ইউজার একজন আছে শুধু রুট, আমি চাইলে অ্যাড নিউ ইউজার, আমি নতুন একটা ইউজার ক্রিয়েট করতে পারবো, ইউজার নেম, তার নাম নজরুল ইসলাম দিলাম, ঠিক আছে, ইমেল রিকোয়ার, ইমেলটা দিয়ে দিই, ঠিক আছে, ইমেল একটা দিয়ে দিলাম, @gmail.com, ফার্স্ট টাইম, ওয়েবসাইট কোনটা এটা, ঠিক আছে, শো পাসওয়ার্ড, পাসওয়ার্ড এটা দিবি, আচ্ছা পাসওয়ার্ড
এটাই ওদের পাসওয়ার্ড শো হবে। আচ্ছা আপনি চাইলে এখানে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে পারবেন। আপনি কি চাচ্ছেন ও কি ইউজার হিসেবে, কন্ট্রিবিউটার, সাবস্ক্রাইবার, অথর, অ্যাডমিনিস্ট্রেটর, কি হিসেবে আপনি ওকে জানতেন? আমি জানলাম যে সাবস্ক্রাইবার, অ্যাডমিন, ইউজার, ঠিক আছে। আপনি যে কোনো এটা আর একটা ইউজার বানাইতে পারতেন, ঠিক আছে, ঠিক আছে, একটা ইউজার ক্রিয়েট হয়েছে, হয়েছে হয়েছে কি না, চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবো, আবার ভিউ দেখতে পারবো অথবা এডিট করতে পারবো, ঠিক আছে। তারপরে টুলসে চলে যাই, ঠিক আছে। টুলসে যাওয়ার পর আমাকে বলতেছে যে আচ্ছা আমাদেরকে থিমটা ইনস্টল দেওয়ার পর আমাদেরকে কিছু প্লাগ ইন সাজেস্ট করবে। এই দুইটা প্লাগ ইন আমি ইনস্টল দিইনি, ইনস্টল দিলাম, ঠিক আছে। এগুলো থিম ইনস্টল, যে কোনো থিম চেঞ্জ করার পরে ওর সাথে রিকোয়ারমেন্ট কোনো প্লাগ ইন প্রয়োজন হলে সেই প্লাগ ইনগুলো দেখা। তো এর মধ্যে আমরা দেখে নিই টুলসে কী আগে আছে, কী কী আছে। টুলসে যদি যাই আমি, অ্যাভেলেবেল অ্যাডনস, আপনার দুইটা অ্যাডনস বাকি আছে, সে দুইটা অ্যাড করে নিতে বলতে, আচ্ছা ঠিক আছে। ইম্পোর্ট ডাটা, আমি চাইলে বাইরে থেকে ডাটা নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আর এক্সপোর্ট ডাটা, আমি চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। তারপরে আমি চাই এক্সপোর্ট ডাটা মানে হচ্ছে আমি আমি ওয়েবসাইটটা কাস্টমাইজ করছি, আমি চাচ্ছি যে এখন ব্যাকআপটা রাখার জন্য, আমি চাচ্ছি যে ব্যাকআপটা রাখার জন্য আমি এটা ডাউনলোড করে নিবো এক্সপোর্ট ফাইলটা, যেটা কোনো কারণে আমার ওয়েবসাইটটা নষ্ট হয়ে গেছে। আমি যদি ইম্পোর্টে গিয়ে এই ডাউনলোড করছি যে এই ফাইলটা আপলোড দিয়ে দিই, তাহলে কী হবে, তাহলে আমার ওয়েবসাইট আগের মতোই আমি ফিরে পাবো, ঠিক আছে। এখন সেটিংসে আসি, সেটিংসে একটু দরকার আছে। সেটিংসে যে অপশনগুলো আমরা দেখবো ওগুলো ম্যান্ডেটরি। সাইট টাইটেল, তুমি যদি সাইটের টাইটেলটা চেঞ্জ করতে চাই, কোন টাইটেল এটা টাইটেলটা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ওখান থেকেও চেঞ্জ করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করতে পারবো। সাইট ডিসক্রিপশন, মানে গুগলে সার্চ দিলে যে ডিসক্রিপশনটা আসবে, 160 ওয়ার্ডের যে ডিসক্রিপশনটা দিব সেই ডিসক্রিপশনটা, আমার ইউআরএলটা চেঞ্জ করতে চাইলে, আমার সাইট ওয়ার্ডপেজ ইউআরএলটা, ওয়ার্ডপেজ অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইলে, সাইটের অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইলে, ইমেল চেঞ্জ করতে চাইলে, মেম্বারশিপ, এনি ওয়ান ক্যান রেজিস্টার, যে কেউ রেজিস্টার করতে পারবে কিনা, ঠিক আছে। যে কেউ রেজিস্টার করলে সে কী হিসেবে রেজিস্টার করবে, কন্ট্রিবিউটার, রেজিস্টার, অথর, কমিউনিটি হিসেবে, সাবস্ক্রাইবার হিসেবে দিলাম আমি, ঠিক আছে। টাইম জোন, আমাদের টাইম জোন সেট করে নিতে পারবো, আমরা জিএমডি কত, প্লাস সিক্স, জিএমডি প্লাস সিক্স, ঠিক আছে, সেভ করলাম। তারপর রাইটিং, রাইটিং রুলে যান, ঠিক আছে, রাইটিং রুলে কী কী হবে। তারপর মেল সার্ভার, পাসওয়ার্ড, ইউজার নেম, এগুলো দেখতে পাবেন। রিডিং, এগুলো আমাদের ইম্পর্টেন্ট না, এগুলো আমরা সাবস্ক্রাইবার পাবো। রাইটিং, ভিজিটর আমার কি ল্যাটেস্ট পোস্টটা দেখতে পাবে হোম পেজ হিসাবে, না এখানে দিলে কি পোস্টগুলো একটার পর একটা, একটার পর একটা শো করবে, কিন্তু এখানে দিলে অ্যাস্থেটিক পেজ, একটা পেজেই আজীবন শো করবে। আমি যতই পোস্ট দিই এগুলো হোম পেজে শো করবে না, কারণ হোম পেজে শো করবে কোনটা, হোম পেজ নামে যে অপশনটা সেইটাই শো করবে। আর যদি আমি ব্লগ সাইডে কয়টা ব্লগ পোস্ট দেখাবে, 10টা ব্লগ দেখাবে, আমি কমাই দিতে চাইলে এখানে কমাই দিতে পারবো, এখানে কমাই দিতে চাইলে কমাই দিতে পারবো, ঠিক আছে। এগুলো ম্যান্ডেটরি জিনিস না। আরেকটা ম্যান্ডেটরি জিনিস হচ্ছে ডিসকারেজ, এখানে আর একটা জিনিস, এখানে দেখেন আমার ওয়েবসাইটটা যখন এই যে ম্যান্ডেটরি অবস্থায় থাকবে, বানানো অবস্থায় থাকবে, আমি এখান থেকে, এখান থেকে রিডিং থেকে আমি এই এটা ডিসকারেজ দি সার্চ ইঞ্জিন, আমার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনে ইনক্লুডেড হবে না। আমি যখন পারফেক্টলি বানাবো তখন কি, তখন সার্চ ইঞ্জিনে ইউজ করুন। যেমন ধরুন আপনি একটা বাড়ি বানাবেন, ঠিক আছে, বাড়িটা আপনি কমপ্লিট হওয়ার আগে কি বাড়িটা বুঝেন, কমপ্লিট হলে বাড়াটা বুঝেন, তো আপনি যখন ওয়েবসাইটটা বানাচ্ছেন তখন এটাকে টিকমার দিয়ে রাখবেন, আর যখন বানানো শেষ টিকমারটা তুলে দিয়ে সেভ চেঞ্জ দেবেন, ঠিক আছে। আমরা এখানে এটা বানাচ্ছি, ঠিক আছে। এগুলো লাগবে না। পারমালিঙ্ক, পারমালিঙ্কে আমার একটা জিনিস দেখতে হবে, আমার ডেট, আমরা ডেট সম্বলিত পেজগুলোর নাম্বারগুলো দিবেন, আমরা পোস্ট নেম সম্বলিত দিব, কারণ এসইউতে যেই ইউআরএলগুলোতে নাম্বার আছে সেগুলোকে কী করে ডিসকারেজ করে, এসইউ করতে র্যাঙ্ক করে না, তো সেটার জন্য আমরা সবসময় কী করবো, পোস্ট নেম, পোস্ট নেমটাতে থাকবো। এই হলো আমার কি, এখন আসেন আমার যেই দুইটা প্লাগ ইন ইনস্টল দিতে বলছি সেই দুটো প্লাগ ইন আমার ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এখন এগুলোকে অ্যাক্টিভ করে দিই, অ্যাক্টিভ, অ্যাক্টিভ করার পর
আমি যদি, হ্যাঁ আমার একটা ইলিমিটার, ইলিমিটার হচ্ছে যে কি হোম পেজ বানানোর জন্য একটা ওয়েবসাইট, প্লাগিনস, এই প্লাগিনসটা আমি অ্যাক্টিভ করে নিলাম, ঠিক আছে। হোম পেজ বানানোর জন্য আমার একটা প্লাগিনস, ঠিক আছে। আমরা ইলিমিটার দিয়ে, ইলিমিটার হচ্ছে যে এই যেহেতু এটা দিয়ে ইলিমিটার ওরা ফ্রিতে দিচ্ছে, আমরা ইলিমিটার দিয়ে কি করবো নেক্সট ক্লাসে একটা হোম পেজ বানাবো, হোম পেজটা বানাবো আমরা নেক্সট নেক্সট ক্লাসে, ঠিক আছে। এখানে আর কিছু নাই, এখানে আর ওই রকম কোনো অপশন নাই, ডেমোটা ইম্পোর্টের অপশন দিয়ে নাই। একটা জিনিস মনে রাখবেন যে ওরা যা দিবে আমরা তাই পাবো, এর বেশি এখানে ইউজ করতে পারবো না, কারণ এটা আরেকজনের জিনিস, সম্পত্তি আমরা ইউজ করতেছি, ঠিক আছে। সবগুলাই আরেকজনের সব প্রপার্টি, আমরা এগুলো কি করতেছি, আমরা এগুলোকে কি করতেছি ইউজ করতেছি, কারণ ওদের কিছু লিমিটেশন থাকবে, এগুলো আমরা ওভারকাম করতে পারবো না, ঠিক আছে। আমরা কাস্টমাইজ করে কি সুন্দর একটা ওয়েবসাইট বানাইতে পারবো, কিন্তু সেটার জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, আদারওয়াইজ আমরা কি করতে পারবো না, শিখতে পারবো না, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে ইলিমিটার দিয়ে কীভাবে একটা ওয়েবসাইট হোম পেজটা বানাবো সেটা দেখবো, প্রোডাক্ট কীভাবে অ্যাড করবো সেটা দেখবো।